দর্শকসকলৰ বাবে এই মুহূৰ্তত লৈ আহিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। আগন্তুক নিৰ্বাচনৰ বাবে এতিয়া কঁকালত টঙালি বান্ধিছে আম আদমি পাৰ্টীয়ে। বিজেপি এৰি এইবাৰ আম আদমি পাৰ্টীত যোগদান কৰিছে শ কৰ্মীয়ে। গোলাঘাটত আজিৰ দিনটোত আম আদমি পাৰ্টীয়ে অনুষ্ঠিত কৰিছে যোগদান কাৰ্যসূচী, আৰু যোগদান কাৰ্যসূচীত কেৱল বিজেপি বুলিয়ে নহয় অন্য দলসমূহৰ পৰাও, অগপ আৰু বিভিন্ন দলসমূহৰ পৰাও যোগদান কৰিছে বহু লোকে। এই গুরুত্বপূর্ণ খবরটু টাইম এইটর দর্শক এই মুহূর্তে জানাইছো। বিজেপি এর আপদ যোগদান করেছে কেবাগিও বিজেপি কর্মী। আগন্তুক নির্বাচনের পূর্বে এটা সাংগঠনিক ভেটি সুদৃঢ় করার সংকল্প লৈছে আম আদমি পার্টি। আগন্তুক নির্বাচনক এতিয়া কঁকালত টঙালি বান্ধিছে আম আদমি পার্টি। ভেটি সুদৃঢ় করার লক্ষ্যে যোগদান কার্যসূচী বিভিন্ন প্রান্তত। আজির দিনটিত গোলাঘাটত আম আদমি পার্টির যোগদান কার্যসূচী, আর এই যোগদান কার্যসূচীত বিভিন্ন দল সমূহৰ সমান্তরালক শাসনাধিষ্ঠ বিজেপির পৰাও বিভিন্নজনে অংশগ্রহণ করা পরিলক্ষিত হল আম আদমি পার্টির যোগদান কার্যসূচী। কেবাগৰাকী বিজেপি অথবা অগপ কর্মীয়ে যোগদান করলে আম আদমি পার্টিত, আর আম আদমি পার্টিত যোগদান করে বিজেপির কর্মকর্তাসকলে উল্লেখ করলে আম আদমি পার্টির দলীয় আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে আম আদমি পার্টির যোগদান করা হয়েছে। এই যোগদান কার্যসূচীত বিজেপিক তীব্র সমালোচনা করেছে আম আদমি পার্টিয়ে। আগন্তুক পঞ্চায়েত অথবা লোকসভা নির্বাচনত বিজেপিক উফরাই দিয়ার হুঙ্কার আম আদমি পার্টির। আগন্তুক নির্বাচনের প্রাক মুহূর্তত এতিয়া গোলাঘাটত বিজেপির দুর্গত এক প্রকার মুখ্যমাঘাত। পঞ্চায়েত নির্বাচন আর লোকসভা নির্বাচনত বিজেপিক উফরাই দিয়ার হুঙ্কার প্রদান করলে আম আদমি পার্টিয়ে। বিজেপি এরই আপদ যোগদান করেছে বিজেপি আর অগপ কর্মী। কেতবোর দৃশ্যাংশ আহি পড়েছে টাইম এইটর দর্শক সকল এই মুহূর্তে এই দৃশ্যাংশ দেখাইছো। আম আদমি পার্টিয়ে অনুষ্ঠিত করা যোগদান কার্যসূচী এইদরে সদল বলে আহি যোগদান করেছে প্রায় সংখ্যক বিজেপি কর্মী। বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে আম আদমি পার্টির দলীয় আদর্শের প্রতি অনুগত্য প্রকাশ করে এই সকল কর্মকর্তায় আম আদমি পার্টির যোগদান কার্যসূচীত অংশগ্রহণ করেছে বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে। আম আদমি পার্টিয়ে সমগ্র সাংগঠনিক কাম কাজ অব্যাহত রাখিছে। আগন্তুক দিনত সমগ্র যাতে আম আদমি পার্টির ভেটি শক্তিশালী করে তুলিব পাৰি তাৰ কাৰণে পঞ্চায়েত পর্যায়ের পৰা আমি ষ্টেট কমিটিলৈকে আমি সাংগঠনিক কাম কাজত আমি ভর্তি হয়ে আছো। আগন্তুক দিনত আমি ইয়াত দলক শক্তিশালী রূপত আবির্ভাব ঘটাব লাগিব। আর যা নির্বাচন আহি আছে আগন্তুক দিনত 2024 চনের লোকসভা নির্বাচন, তার আগতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হব, আর 26 চনত অসম বিধানসভার নির্বাচন। এই আটাইকটা নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি আমার দলের ভেটি শক্তিশালী করবর কারণে আমি যুদ্ধগতিরে কাম কাজ করে আছো। আমার কার্যকর্তাসকলে দিনে নিশায় কষ্ট করে আছে। আমি ভারতীয় জনতা পার্টির যে ভ্রষ্টাচার শাসন, ভ্রষ্টাচারী শাসন, সেই শাসন উফরাব লাগিব। তার কারণে একমাত্র উপায় হয়েছে, একমাত্র বিকল্প হয়েছে আম আদমি পার্টি। কারণ যা দিনবিলাকত রাজনৈতিক দলবিলাকৰ আমি দেখিল, দেশের রাইজে দেখিলে, জনসাধারণে দেখিলে, যা কথা কয় তা উল্টা কাম করে, নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পালন নকরে, সেই প্রতিশ্রুতি পালন নকরি সম্পূর্ণ বিপরীত কাম করে। বস্তু বাহিনীর দাম হ্রাস করার কথা কয় কিন্তু বস্তু বাহিনীর দাম বৃদ্ধি করে। দুর্নীতি নির্মূল করার কথা কয় দুর্নীতি নির্মূল নকরে। উন্নয়নের কথা কয় উন্নয়নের ফলে পিঠি দিয়ে কিন্তু আম আদমি পার্টিয়ে সেই ব্যবস্থার পরিবর্তন বিচারিছে। অরবিন্দ কেজরিওয়াল ডাঙরের নেতৃত্বত সেই ব্যবস্থা পরিবর্তন হব সমগ্র দেশত, আর সেই পরিবর্তন ঘটায় সমগ্র দেশত কামৰ ৰাজনীতি, মূল্যবোধৰ ৰাজনীতি আৰু সততাৰ ৰাজনীতি প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে আম আদমি পাৰ্টি সংকল্পবদ্ধ। আৰু তাৰ কাৰণে প্ৰতিজন কাৰ্যকৰ্তাই, অসমৰ প্ৰতিজন কাৰ্যকৰ্তাই কাম কৰি আছে, খুব কষ্টৰে কাম কৰি আছে। আৰু আম আদমি পাৰ্টি আমাৰ ৰাষ্ট্ৰীয় সমন্বয়ক অৰবিন্দ কেজৰিৱাল ডাঙৰীয়াৰ আদৰ্শত অনুধাৱন কৰি দলটোক আগবঢ়াই নিবৰ কাৰণে প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে। আমি ৰাইজৰ ওচৰত দায়বদ্ধ, 3.5 কোটি জনতাৰ ওচৰত আম আদমি পাৰ্টি দায়বদ্ধ। 3.5 কোটি অসমৰ 3.5 কোটি জনতাই যি ৰাস্তা দেখুৱাব, যি নিৰ্দেশ দিব আম আদমি পাৰ্টি সেইটো কৰিব। আৰু ইয়াত কোনোবা দলৰ লগত মিত্ৰতা
অন্যান্য কিবা কথা বতৰা সেই কথাটো নাহে। আমাৰ আমি ইয়াত অসমত প্ৰতিষ্ঠা কৰিব লাগে মূল্যবোধৰ ৰাজনীতি, সততাৰ ৰাজনীতি আৰু কামৰ ৰাজনীতি। বিজেপি দলৰ সক্ৰিয় কৰ্মী, এ জে পি দলৰ সক্ৰিয় কৰ্মী আৰু ৰিটায়াৰ্ড ইনকাম টেক্স অফিচাৰ যোগদান কৰিছে আৰু গোলাঘাট জিলাত আম আদমি পাৰ্টি আজি শক্তি হোৱাৰ কাৰণেই বিজেপি দলৰ তেখেতসকলৰ টোপনি সৰি গৈছে। আমাৰ আহিবলগীয়া পঞ্চায়ত নিৰ্বাচনত আমি অংশগ্ৰহণ কৰিম, প্ৰথম কথা 23 চনত। গোলাঘাট জিলা 100-200 গাঁও পঞ্চায়ত আছে, আমি প্ৰত্যেকটা পঞ্চায়ত খেলাৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু পঞ্চায়ত কমিটিবিলাক এতিয়া গঠন প্ৰক্ৰিয়া আমাৰ চলি আছে আৰু কম দিনৰ ভিতৰত আমি সকলো সমাপ্ত হ'ব। তাৰ পিছত পঞ্চায়ত কমিটি নিৰ্বাচনত যোৱাৰ পিছত আমি পাৰ্লিয়ামেণ্টৰ কথা চিন্তা কৰিম। আৰু এতিয়া গোলাঘাট জিলা যথেষ্ট শক্তিশালী হোৱাৰ কাৰণে আজি বিজেপি আপোনাৰ এ জে পি দলৰ কৰ্মী আহি আম আদমি পাৰ্টিত যোগদান কৰিছে আৰু অনাগত অহা 30 অক্টোবৰত বোকাঘাটত নাট্য মন্দিৰত আমাৰ যেতিয়া বিশাল যোগদান কাৰ্যসূচী আৰম্ভ লোৱা হৈছে হাতত, তাতো যথেষ্ট ৰাইজে যোগদান কৰিব। তাত আমাৰ ৰাজ্যিক কম বিষয়বাৰ্তিক আমি গোলাঘাট জিলা আম আদমি পাৰ্টিত অংশগ্ৰহণ কৰিছোঁ, তাত বোকাঘাট সমষ্টিৰ জনসাধাৰণে তাত যোগদান কৰাৰ সম্ভাৱনা আছে।